এত বড় রাজ্যের কোন উত্তরাধিকারী নেই, আর আমাদের রাজকন্যার এই অবস্থা। ও গো, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো না গো। ও কতদিন এভাবে শুয়ে শুয়ে কাটাবে? তুমি অন্য রাজ্যের ডাক্তার কবিরাজ নিয়ে এসো। আমার মেয়েটাকে যেভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না গো। রানী, তুমি কাঁদছ কেন? ভয় পেও না রানী, সৃষ্টিকর্তা সবার ভাগ্য নিজ হাতে লিখেছেন। কেউ আমাদের ভাগ্য আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আর মনে রাখবে, আমাদের মেয়ে অস্বাভাবিক হলেও আমাদের কাছে ও একটা উপহার। তুমি কেঁদো না রানী, আমি বাইরের রাজ্যের নাম করা এক কবিরাজকে তলব করেছি। প্রহরীরা গেছেন তাকে নিয়ে আসতে। প্রণাম মহারাজ, আমাকে তলব করা হয়েছে, আমি রাজার হুকুমে হাজির মহারাজ। তুমি এসেছো, এসো এসো, তোমার অপেক্ষায় প্রহর গুনছিলাম। আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও, এর বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমায় তাই দিব। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আসলে মহারাজ, আমি দুঃখিত, আপনার মেয়েকে সুস্থ করে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি যা দেখলাম তাতে আপনার মেয়ের ওপর কোনো এক শয়তান তান্ত্রিকের মন্ত্রবলের প্রয়োগ রয়েছে। একমাত্র ওই তান্ত্রিকই পারবে আপনার মেয়েকে সুস্থ করে তুলতে। এটা তুমি কি বলছো কবিরাজ? কোন সে তান্ত্রিক? আমি কোথায় পাবো তার দেখা? সে কি এখনো বেঁচে আছে? বলো বলো কবিরাজ, আমি যে আর পারছি না। আমি যতটা জানি তাতে আপনি ওই তান্ত্রিকের দেখা কোনো এক জঙ্গলে পাবেন। সেখানে কোনো পশু পাখির বসবাস নেই। তবে সাবধান, ওই তান্ত্রিক খুবই ভয়ঙ্কর। এবার তুমি এসো কবিরাজ, প্রহরী কবিরাজকে তার রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করো। এরপর কবিরাজ চলে যায়। রাজা বসে বসে খুব চিন্তা করতে থাকে। এভাবে চিন্তা করতে করতে রাজার নাজেহাল অবস্থা, একদম খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। এক রাতে রাজা তার রূপ বদলে খুব সাধারণ এক বেশে কাউকে কিছু না বলে রাজ্য ছেড়ে চলে যায়। প্রহরী প্রহরী, দাসী দাসী, তোদের রাজামশাই কোথায়? আগে মহারানী, আমরা তো ভোর হতেই মহারাজকে কোথাও দেখিনি, এক্ষুনি মহারাজকে খোঁজার ব্যবস্থা করছি। এরপর পুরো বনে রাজার প্রহরীরা মহারাজকে খুঁজতে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। ওরে, আমার কি সর্বনাশ হলো গো! এবার আমি কি করব? তুমি আমার এই দুই মেয়েকে রেখে কোথায় চলে গেলে, কোথায় চলে গেলে গো? আর পারছি না, বড় পিপাসা পেয়েছে আমার। আশেপাশে তো কোনো জলের ব্যবস্থাও দেখছি না। যাই, সামনের দিকে যাই, কোনো আহারের সন্ধান পাই কিনা দেখি। কি আজব ব্যাপার, এই নির্জন বনে এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে বা আরে ভাই, এলোই কোথা থেকে? এই মেয়ে, এই শুনছো? কে তুমি? এদিকে এসো। রাজার কথা শুনে টুনি অবাক হয়ে যায়। জি বলুন, কে আপনি? আপনাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। মারে, ভারি তৃষ্ণা পেয়েছে আমার, দয়া করে আমায় একটু জল খাওয়াবে? আহারে, মুখ চোখ শুকিয়ে কেমন কাঠ হয়ে গেছে, এই নিন এই জল খেয়ে নিন। এবার বলুন তো কে আপনি, আর এই জঙ্গলে কেন এসেছেন আপনি? আমি অন্য এক রাজ্য হতে আসা যাযাবর পাখি। কিন্তু তুমি কে মা? কি তোমার নাম? আমার নাম টুনি। আমি এই জঙ্গলে আমার অসুস্থ মাকে নিয়েই থাকি। বন থেকে ফুল সংগ্রহ করে মালা বানিয়ে ওই মালা বিক্রি করে আমাদের দিন সংসার চালাই। পাশে এক ছোট্ট কুটিরে আমরা থাকি। বাবা জন্মের আগেই মারা গেছেন, মা অসুস্থ বলে আমাকে একা একা সব করতে হয়।
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। অনেক কষ্ট তোমার জীবনে, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। কি মিষ্টি মেয়ে তুমি। আজ আমার বাবা থাকলে হয়তো এভাবেই আমাকে মা বলে ডাকতো। বাবা যদি থাকতো তাহলে আমার মাথায় এভাবে হাত বুলিয়ে আদর করতো। খুব কষ্ট হয় আমার। আমার মতো বয়সের অনেক মেয়ে দেখেছি, তাদের বাবার সাথে কত খুনসুটি করে। আপনি যদি কিছু মনে না করেন তবে আমি আপনাকে একবার বাবা বলে ডাকতে পারি। অবশ্যই, কেন নয়। আমি তোমার বাবা না হলেও তোমার বাবার মতোই, আমারও তোমার মতো একটা মেয়ে আছে। বাবা চলুন তবে, আমাদের ওই ছোট্ট কুটিরে আমার মায়ের সাথে আপনার দেখা করিয়ে দিব। মা নিশ্চয়ই অনেক খুশি হবেন। এরপর রাজু টুনির সাথে তার ছোট্ট জীর্ণপূর্ণ কুটিরে যায়। মা মা দেখো, আমাদের কুটিরে নতুন অতিথি এসেছে। মা দেখো দেখো, আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এই নির্জন জঙ্গলে তুই কাকে নিয়ে এলি রে মা? আয় ভিতরে নিয়ে আয়। ওভাবে ওনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? আগে আপনার মেয়ের সাথে জঙ্গলের পথেই দেখা হলো। বড্ড মিষ্টি মেয়ে আপনার, ওর সুশীল ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। পথে ভীষণ তৃষ্ণা পেয়েছিল, টুনি আমাকে জল খাইয়ে তৃষ্ণা মিটিয়েছে। ওই একটাই সম্বল আমার, আমার মেয়ে আছে বলেই আমি বেঁচে আছি। নইলে কবে এই মরে যেতাম। এই রোগী শরীর নিয়ে মেয়েটাকে যে অনেক কষ্ট দিচ্ছি। আমার মেয়ে মুখ বুঝে সব কাজকর্ম করে। আরে মা, তুমি এভাবে বলছো কেন? আমি তোমার মেয়ে হই না? এভাবে কথাবার্তা চলতে থাকে। রাজুর টুনিকে ভীষণ ভালো লেগে যায়, আর রাজু ওদের সাথে থাকতে লাগলো। রাজুর ব্যবহারে কেউ বুঝতেই পারলো না যে রাজু একজন পরাক্রমশালী রাজা। একদিন সকালে, অনেক তো বেলা হয়ে গেল, ঘরে অতিথি এসেছে, না আজ ফুল তুলে মালা বিক্রি করে ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসব। যদিও উনি অনেক ভালো মনের মানুষ, তারপরও অতিথি বলে কথা। কি একা একা বিড়বিড় করছো কেন তুমি মা? মনে হচ্ছে কোনো কিছু নিয়ে ভীষণ ভাবছো। না না, তেমন কিছু নয়। আপনি এখানেই থাকুন, আমি একটু বনের ভিতরে যাব ফুল সংগ্রহ করতে। সেই ফুল দিয়ে মালা বানিয়ে আবার বিক্রি করতে হবে। তুমি একা কেন যাবে? আমিও যাব তোমার সাথে। এরপর রাজু টুনির সাথে যায়। তারা দুজনে মিলে ফুল সংগ্রহ করে সেগুলো দিয়ে মালা তৈরি করে আর বনে বিক্রি করে তাদের দিন ভালোই কাটছিল। মনে হচ্ছে একটা হরিণ ছানা, নিশ্চয়ই কোনো শিকারী এসে ওকে আটকে রেখেছে। আহা, বেচারি এভাবে চিৎকার করছে। যাই, ওকে গিয়ে ওখান থেকে উদ্ধার করে দেই। এই বলে রাজু হরিণ ছানাকে বন্দি খাঁচা থেকে মুক্ত করে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ওই শয়তান তান্ত্রিক আমার জাদু বলে এখানে হরিণ ছানা বানিয়ে বন্দি করে রেখেছে। একি, আমি তো তোমায় বনের নিরীহ প্রাণী ভেবেছিলাম, কিন্তু তুমি তো জাদুকরি পড়ি। হ্যাঁ আমি পড়ি। তুমি আমায় উদ্ধার করে আমার প্রাণ বাঁচিয়েছো। এর বিনিময়ে আমি তোমায় এই সোনার অস্ত্র উপহার দিলাম। এটা কোনো সাধারণ অস্ত্র নয়। এই অস্ত্র দিয়ে তুমি যে কোনো কালো জাদুর হাত থেকে রক্ষা পেতে পারবে। এটা তুমি রেখে দাও। এই অস্ত্রটা বরং আমি নিয়ে যাই, নিশ্চয়ই এটা আমার কোনো একদিন প্রয়োজন পড়বে। আর পরি আমাকে খুশি মনে এটা উপহার করেছেন।
অমঙ্গল অমঙ্গল, এ তো অমঙ্গলের লক্ষণ। তবে কি রাজার সাথে তার মেয়ের দেখা হয়ে গেল? না, এ হতে পারে না, আমি এ কিছুতেই হতে দিব না। ওই রাজার মেয়েকে রাজার কাছে ফিরে যেতে দিব না। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিব আমি। আমার মাকে ওই রাজা চুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছিল। আমি এক্ষুনি গিয়ে ওই মেয়েকে মেরে ফেলবো। আরে, এটা তো টুনির গলা মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এভাবে চিৎকার করছে কেন? যাই তো গিয়ে দেখি। ও, তার মানে আমার সন্দেহ ঠিক হলো, তুই এসেছিস তোর মেয়েকে নিয়ে যেতে। আমি এক্ষুনি ওকে মেরে ফেলবো। চল 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 ওকে, নইলে আজই তোর শেষ দিন হবে, তোকেও আমি মেরে ফেলবো। রাজামশাই রাজামশাই, আমায় ক্ষমা করে দিন, দয়া করে আপনি আমায় ক্ষমা করে দিন। আমায় মারবেন না, এই অস্ত্র দিয়ে আমায় আঘাত করলে আমি নরকে ওঠাই পাবো না। আমায় ক্ষমা করুন, আমি আপনাকে এর বিনিময়ে কিছু সত্যি কথা বলবো, আর সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো মহারাজ। বলো তবে, কি বলতে চাও তুমি? কি সত্যি জানো বলো? রাজামশাই, এই টুনি আপনার আসল রাজকুমারী। আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য আপনার রাজ্যের উত্তরাধিকারীকে ধ্বংস করার জন্য রানীমার আতুর ঘর থেকে রাজকন্যাকে চুরি করি, আর এই বনের কুঠিরের রেণুর মেয়েকে ওই আতুর ঘরে রেখে আসি। রেণুর মেয়েকে আমি মন্ত্র বলে অসুস্থ করে দিয়েছি। তবে এই টুনি আপনার রাজ্যের উত্তরাধিকারী, আমায় দয়া করে মারবেন না। কি, টুনি আমার মেয়ে? তবে রেণুর মেয়ে যখন আমার রাজ্যেই বড় হয়েছে, ও আমার মেয়ে, ওকে কিভাবে সুস্থ করে তুলবো? কোনো এক পূর্ণিমার রাতে টুনি আর মুন্নিকে এক বিছানায় শোয়ালেই মুন্নি সুস্থ হয়ে উঠবে। বাবা, আমার বাবা! এরপর রাজু টুনি আর রেণুকে নিয়ে তার রাজ্যে ফিরে আসে। তার রাজ্যে ফিরে গিয়ে রানী মিনুকে সব ঘটনা খুলে বলে। এরপর এক পূর্ণিমার রাতে টুনি মুন্নি একসাথে ঘুমায়। আর সকালবেলা দুই রাজকুমারী ঘর থেকে বের হয়ে আসে। দুই মেয়ে আমাদের, ভারি মিষ্টি লাগছে এখন আমার সংসারে, আর কোনো কষ্ট রইল না। এরপর থেকে মুন্নি ওই রাজ্যেরই একজন হয়ে থাকে, আর রাজা তার দুই রাজকন্যাকে সমানভাবে ভালোবাসে। এদিকে ওই তান্ত্রিক সারা জীবন রাজার রাজ্যে খেটে খেটে তার বাপের প্রায়শ্চিত্ত করে। কিরে টোনা, ভালোই তো ধান চাষ করেছিস, ভালোই লাভ হবে এবার তোর, দেখিস। হ্যাঁ, আর লাভ? ধানের তো লাভই নেই মিঠু দাদা, লাভের থেকে চাষাবাদের খরচাপাতি তো বেশি। ভাবছি ওসব চাষাবাদ বাদ দিয়ে অন্য কাজ করব। তুই অন্য কাজ করতে চাস? তবে এই বন ছেড়ে অন্য বনে চলে যাস, এই বনে তেমন কোনো কাজ নেই। অন্য বনে গেলে ভালো কাজ পাবি, ভালো টাকাও পাবি। যা বললাম ভেবে দেখ, এবার তাহলে আসি আমি রে। মিঠু দাদা তো কথাটা মন্দ বলেনি, যাই বাড়িতে গিয়ে মায়ের সাথে এই বিষয়ে পরামর্শ করি। টাকা কামানোর জন্য কোনো সুযোগই আমি হাতছাড়া করব না। এসব কথা বলে টুনা জমির কাজ ফেলে বাড়িতে যায়, আর বাড়িতে গিয়ে তার বৃদ্ধা মা মিনু টুনটুনির সাথে কথা বলতে থাকে। তা বাবা, তুই ভালো করে ভেবে দেখেছিস তো? হঠাৎ করে অচেনা জায়গায় গিয়ে কি কাজ করবি? আর আমি বা তোকে ছেড়ে কি করে একা থাকবো? বাবা টোনা আমার, তুই বরং বনে চাষাবাদ কর, যা টাকা পাবি তাতে আমাদের সংসার চলবে। আহা মা, আমার জন্য কোনো চিন্তা করো না। তুমি কি চাও না আমি অনেক টাকা পয়সার মালিক হই? তুমি তো জানো মা, তোমার ছেলে কত পরিশ্রম করতে ভালোবাসে। অন্য বনে গিয়ে ঠিক কাজ জুগিয়ে নিব, তুমি শুধু আমাকে যাওয়ার অনুমতি দাও মা।
ঠিক আছে বাবা, এত করে যখন বলছিস, যা তুই অন্য বনে গিয়ে রোজগার কর। পরিশ্রমের কারণে যদি তোর উন্নতি হয় তাতে আমার কোনো আপত্তি নেই রে বাবা। মা, আমি জানতাম মা তুমি রাজি হবে। আমি তো জানি তুমি আমার কতটা ভালো চাও। তাহলে আমি কাল সকালে বেরিয়ে পড়বো অন্য বনের উদ্দেশ্যে, কেমন? এখন একটু বিশ্রাম করে নেই। এই কথা বলে টোনা তার খড়কুটো দিয়ে বানানো বিছানায় শুয়ে পড়ে। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা টোনা অন্য কাজের উদ্দেশ্যে অন্য বনে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ হলো নিজের বন ছেড়ে অন্য বনে ঢুকে পড়েছি। কার কাছে গিয়ে যে কাজ চাইবো বুঝতেই তো পারছি না। ওই তো নিচে একটা চায়ের স্টল দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে কাজের খোঁজ করি, দেখি কেউ কাজ দেয় কিনা। কে ভাই, চা খাবে নাকি? মালাই মেরে এক কাপ চা দেই, নাকি লাল চা খাবে? তাও যদি না খাও তবে মশলা চা, আদা চা সব পাবে। বলো কি চা খেতে চাও? না না ভাই, আমি তোমার দোকানে চা খেতে আসিনি। আমি এক ভিনদেশি, অন্য বন থেকে এসেছি। আমাকে তোমার স্টলে কোনো কাজ দিতে পারবে? আমি কাজ খুঁজছি। কাজ খুঁজছো? না না, কোনো ভিনদেশির আমার দোকানে কাজ নেই। যদি তুমি আমার দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালাও তবে তো আমার সর্বনাশ হয়ে যাবে। যা যাও, অন্য কোনো কাজে চলে যাও। কবুতরের এমন কথা শুনে টোনা হতাশ হয়ে যায় আর সেখান থেকে উড়ে অন্য জায়গায় চলে যায়। এভাবে টোনা যখন আরো বেশিক্ষণ ধরে আকাশে উড়ছিল, ঠিক সেই সময় নিচে কারো করুণ আর্তনাদ শুনতে পায়। টোনা তখন সেই চিৎকার অনুসরণ করে নিচে নামতে থাকে। বাঁচাও, বাঁচাও, আশেপাশে কেউ আছো? আমাদের বাঁচাও, আমরা বড্ড বিপদে পড়েছি, বাঁচাও! দয়া করো, কেউ আমাদের সাহায্য করো, বাঁচাও আমাদের, বাঁচাও! আরে আরে, কে তোমরা? এই ঘন জঙ্গলে এমন চিৎকার করছো কেন? আরে কলার উপরে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমরা তো নিজের ইচ্ছেতেই এই কলার উপর দাঁড়াইনি। আমরা দুই বোন ওইখানে ঘুরতে এসেছিলাম, তখন এখানে কলাটা পড়ে থাকতে দেখতে পাই। এত বড় পাকা কলা দেখে লোভ সামলাতে না পেরে যেই না খেতে এসেছি, অমনি পাকা কলায় আমাদের পা গেঁথে গিয়েছে। আমরা আর উঠতে পারছি না, আমাদের বের করো, আমাদের টেনে বের করো। ঠিক আছে ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, এক্ষুনি আমি তোমাদের টেনে বের করছি। এসব কথা বলে টুনি আর মুন্নিকে টেনে কলা থেকে বের করে। টুনি আর মুন্নি কলা থেকে বের হতে পেরে ভীষণ খুশি হয়। কে তুমি অচেনা যুবক, এভাবে হঠাৎ করে এসে আমাদের প্রাণ বাঁচালে? আমি টোনা, অন্য বন থেকে এসেছি এই বনে কাজ খুঁজতে। তুমি কাজ খুঁজছো? তবে চলো আমাদের বাবার কাছে। আমাদের বাবা এই বনের রাজা, তিনি নিশ্চয়ই তোমাকে কাজ দিবে। তোমার আর কষ্ট করে কাজ খুঁজতে হবে না। সত্যি আমি কাজ পাবো? আমার সত্যি একটা কাজের দরকার। ঠিক আছে, চলো তবে আমাদের সাথে। বাবা, এমন সাহসী ছেলেকেই তো খুঁজছি। বাবা, তোমাকে আমি কাজ দিব না, এর থেকেও বড় কিছু দিব। আমি আমার মেয়েদের দায়িত্ব তোমাকে দিতে চাই। কি রে মা, তোরা এই ছেলেকে বিয়ে করতে রাজি তো? হ্যাঁ বাবা, টোনাকে বিয়ে করতে আমাদের কোনো অসুবিধা নেই। যে ছেলে বিপদের সময় এভাবে আমাদের বাঁচিয়েছে, এত সাহস দেখিয়েছে, নিশ্চয়ই জীবনের যে কোনো কঠিন মুহূর্তে সে আমাদের পাশে থাকবে। এমন ছেলেই তো জীবন সঙ্গী হিসেবে চাই। বাবা, খুঁজতে এসেছিলাম কাজ, পেয়ে গেলাম রাজকুমারী। এই রাজকুমারীদের বিয়ে করলে নিশ্চয়ই রাজা আরো দামি কিছু দিবে। বিনা পরিশ্রমে সুখে থাকার সুযোগ পেয়ে যাব। কি টোনা, তুমি রাজি তো আমার মেয়েদেরকে বিয়ে করার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি রাজি। আমাকে যখন আপনাদের এতই পছন্দ হয়েছে তবে আর আমার কোনো আপত্তি নেই। টোনার কথা শুনে রাজা রাজুটোনা ভীষণ খুশি হয় আর তার দুই মেয়ের সাথে টোনার মহা ধুমধামে বিয়ে দেয়।
এরপর টোনাকে আর এই সোনা দানা টাকা পয়সা উপহার সামগ্রী দিয়ে ভরিয়ে দেয়। আর তারপর সেই উপহার সামগ্রী আর তার দুই বউকে নিয়ে টোনা নিজের বনে ফিরে আসে। একিরে বাবা, তুই গেলি অন্য বনে কাজ খুঁজতে, আর তুই কিনা কাজ না করে রাজকুমারী বিয়ে করে নিয়ে এলি। আমরা গরিব পাখি, এই ভাঙা ঘরে বউরা থাকবে কি করে? মা, আমরা রাজার মেয়ে হলেও আমাদের মনে কোনো অহংকার নেই। আমরা আপনার ছেলের ভালো মন দেখেই বিয়ে করেছি, সম্পদ দেখে নয়। আর আপনার ছেলে নাকি অনেক পরিশ্রমী, আশা করছি আমাদের সুখেই রাখবে। দেখেছ মা, তোমার বৌমাদের কথা, আর তুমি অযথাই সবকিছু নিয়ে চিন্তা করো। আয় মা, আমার বুকে আয় তোরা, তোদের বৌমা হিসেবে পেয়ে আমি ধন্য হয়ে গিয়েছি। আয় মা, আমার বুকে আয়। মিনুর এসব কথা শুনে টুনি আর মুন্নি মিনুর কাছে যায়, আর মিনু তার দুই বৌমাকে খুশিতে জড়িয়ে ধরে। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা, কি রে টোনা, তুই আজ এখনো বিছানা ছেড়ে উঠিসনি, কাজে যাবি না? অনেক তো বেলা হয়ে গিয়েছে রে বাবা। কাজ? কিসের কাজ মা? আমি হলাম এখন রাজার জামাই, আমাকে কি এখন মাঠে ঘাটে কাজ করা মানায়? আমি এখন শুয়ে বসে খাবো, কোনো কাজ করব না। এসব কি বলছিস তুই? তুই কাজ না করলে সংসার কি করে চলবে? আমরা খাবই বা কি? মা, তুমিও না পাগল, শ্বশুর বাড়ি থেকে কত টাকা পয়সা এনেছি না, ওসব দিয়ে সংসার চালাও। যাও তো যাও, আমাকে বিরক্ত করো না তো, আমি আরো ঘুমাবো। টোনা, তুই তো এমন ছিলি না বাবা, শ্বশুর রাজা বলে তুই কাজ করবি না, অন্যের সম্পদের উপর লোভ একদম ভালো নয় রে বাবা। বলছি না মা, আমাকে ঘুমাতে দাও, একদম বিরক্ত করবে না, যাও এখান থেকে চলে যাও। টোনার এমন কথা শুনে মিনু টুনটুনি মন খারাপ করে ঘর থেকে চলে যায়। এভাবে টোনা কাজ না করে আস্তে আস্তে অলস হয়ে ওঠে। এরপর, ইগল দাদা, তোমার হোটেলে যত দামি দামি খাবার আছে সব নিয়ে এসো, আমি খাবো, সব খাবো আজ আমি, সব। কি রে টোনা, এত যে দামি খাবার চাইছিস? তোর খাবারের দাম দেওয়ার সামর্থ্য আছে তো? টাকা না দিলে তোকে দিয়ে আমি হোটেলের থালাবাটি পরিষ্কার করাবো। ইগলের এমন কথা শুনে টোনা ভীষণ রেগে যায়, আর তার ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে টেবিলে রাখে। এরপর ইগলকে বলে, আমার কাছে টাকা নেই, তুই জানিস আমি কে? আমি হলাম রাজার জামাই, দেখ আমার কাছে কত টাকা। আমার শ্বশুরকে বললে এক্ষুনি তোর এই সামান্য ভাতের হোটেল সহ আমাকে কিনে দিবে। যা, যত ভালো দামি দামি খাবার আছে আমার সামনে নিয়ে আয়। বাবা, রাজার জামাই হয়ে দেখছি তোর বেশ টাকার গরম হয়েছে, ঠিক আছে আমি খাবার আনছি। এরপর ইগল টোনার জন্য দামি দামি খাবার আনে, সেগুলো টোনা প্রাণ ভরে খেতে থাকে। এরপর টোনা খাবার খেয়ে ভাতের হোটেল থেকে চলে যায়। হ্যাঁ গো, সামনে তো বর্ষাকাল আসছে, বিয়ের সময় বাবা যা উপহার সামগ্রী দিয়েছিল সবই তো শেষ, এদিকে তো ঘরেও ফাটল ধরেছে, ঘর ঠিক করবে না? তা না হলে তো বৃষ্টিতে ভিজতে হবে। ঘর কেন আমি ঠিক করব? তোমার বাবা তো রাজা, তার জামাইয়ের জন্য একটা নতুন ঘর দিতে পারবে না? যাও বাপের বাড়ি থেকে ঘর নিয়ে এসো। আরে এসব তুমি কি বলছো গো, আমরা বাবা রাজপ্রাসাদ ছেড়ে তোমার কুঁড়ে ঘরে এসে উঠেছি, তুমি কাজ করে আমাদের খাওয়াবে, আমার বাবার টাকার উপর লোভ কেন? আমি তো বিয়ে করেছি তোর বাবার টাকা পয়সা খাওয়ার জন্যই, শ্বশুর রাজা হলে জামাই কেন পরিশ্রম করবে? তোরা বাপের রাজ্য থেকে টাকা আনবি আর আমাকে দিবি? ছি টোনা, ছি, আমরা তোমাকে কত ভালো মনে বিয়ে করেছি, সবার মুখে শুনেছি তুমি কত পরিশ্রমী, আমরা কিছুতেই বাবার কাছ থেকে টাকা চাইবো না, তুমি আমাদের কাজ করে খাওয়াবে। মুন্নির এমন কথা শুনে টোনা ভীষণ রেগে যায়, আর মুন্নি টুনিকে ভীষণ মারতে থাকে। আ, টোনা আমাকে মেরো না, মেরো না, লাগছে টোনা। আ, বল তোরা তোর রাজা বাপের কাছ থেকে আমাকে টাকা পয়সা এনে দিবি কিনা, বল, তা না হলে আজ তোদের মারতে মারতে মেরেই ফেলবো। টোনা যখন মুন্নি আর টুনিকে মারছিল,
ঠিক তখনই রাজা রাজু টোনা তার মেয়েদের দেখতে টোনার বাড়িতে আসে। এসব কি হচ্ছে এখানে? টোনা, তোমার এত বড় সাহস, আমার মেয়েদের মারছো তুমি, এই সাহস তুমি কোথায় পেয়েছো? আরে শ্বশুর বাবা, আপনি আমার বাড়িতে এ সময় এখন মানে ইয়ে মানে এই তোমার ভালো মনের পরিচয়? ছি 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 ছি, দরজা দিয়ে ঢোকার সময় তো সব শুনতে পেয়েছি আমি। তুমি টাকার লোভে আমার মেয়েদের বিয়ে করেছ, তোমাকে এক্ষুনি আমি বন্দি করব। না বাবা না, তুমি টোনাকে বন্দি করো না, আমরা টোনাকে ছাড়া থাকতে পারবো না, টোনাকে আমরা অনেক ভালোবাসি বাবা, তুমি ওকে বন্দি করলে আমরা কি নিয়ে থাকবো? এই টোনাকে তোরা ভালোবাসিস, যে কিনা ভালোর মুখোশ পরে তোদের বিয়ে করেছে, এখন শ্বশুরের টাকার লোভে অলস হয়ে উঠেছে। টোনা একটা কথা মনে রেখো, পরিশ্রম না করে বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। ক্ষমা করুন বাবা, আমাকে ক্ষমা করুন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে হঠাৎ করে একসাথে এত কিছু পেয়ে গিয়ে আমি তার মর্ম বুঝতে পারিনি, তাই এত বেপরোয়া হয়ে উঠেছিলাম। শ্বশুর মশাই, আপনি ঠিকই বলেছেন, বসে খেলে রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। আমি আমার মন থেকে অলসতা ঝেড়ে ফেলে আবার পরিশ্রম করব। ঠিক আছে, এবারের মতো তাহলে বাবা জীবন তোমাকে আমি ছেড়ে দিলাম, পরের বার আবার এমন করলে কিন্তু আর ছাড়বো না। না না, আর এমন কিছু করব না আমি শ্বশুর মশাই। শ্বশুরের কারাগারে থাকার চাইতে পরিশ্রম করা অনেক ভালো, পরিশ্রমই শ্বশুরের শাস্তি থেকে বাঁচার মূল হাতিয়ার। টোনার এমন কথা শুনে সবাই হেসে ওঠে, আর সবার হাসা দেখে টোনাও হাসতে থাকে। কি ব্যাপার রানী, তুমি রাজসভায় কিছু কি বলবে আমাকে? তোমার কি কিছু দরকার নাকি? রাজা মশাই, এই প্রাসাদে থাকতে আমার আর ভালো লাগছে না, আমি পাশের রাজ্যে ঘুরতে যেতে চাই। এ তো বেশ ভালো কথা, তবে যাও ঘুরে এসো। শুধু ঘুরতে গেলে তো হবে না, খরচের ব্যাপার আছে, আমার 1000 স্বর্ণমুদ্রা লাগবে, তাড়াতাড়ি স্বর্ণমুদ্রা দাও আমাকে। কি বলছো কি, পাশের বনে যেতে এত স্বর্ণমুদ্রা লাগবে? আমি যতটুকু জানি বড় জোর 100 স্বর্ণমুদ্রা লাগতে পারে, এতগুলো স্বর্ণমুদ্রা দিয়ে তুমি কি করবে? তুমি জানো না আমি অপচয় মোটেও পছন্দ করি না, আমি তোমাকে 100 স্বর্ণমুদ্রা দিব, 1000 নয়। আমি যখন 1000 স্বর্ণমুদ্রা চেয়েছি তখন আমাকে তাই দিতে হবে, তাড়াতাড়ি স্বর্ণমুদ্রা দাও বলছি, নয়তো আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। আমি এক কথার পাখি, যেখানে খুশি সেখানে চলে যাও, তবুও কোনো অপচয় সহ্য করব না। ঠিক আছে, থাকবো না এই রাজপ্রাসাদে, এই প্রাসাদে আমার কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকার নেই, আমি থাকবো না। রানী মিনু রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এই ফল দুটো আমি আগে দেখেছি, তাই এই ফল দুটোই আমি আগে নিব, বুঝেছিস? রাস্তা ছাড়, আমি বাড়িতে যাব। এই ফল দুটো আমি আগে হাতে নিয়েছি, আমার হাত থেকে তুমি কেড়ে নিয়েছো, আমাকে ফল দুটো দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে, দাও বলছি। যদি না দেই তাহলে কি করবি তুই? হ্যাঁ শুনি, মারবি আমাকে? মার, মেরে দেখ, তোকে আমি ছেড়ে দিব না, একদম মেরে তক্তা বানাবো। ভালোই ভালোই বলছি, রাস্তা ছেড়ে দে, আমি বাড়িতে যাব, আর 1000 বার বললেও আমি তোকে ফল দিব না। রাস্তা ছাড়বো না, দেখি ফল না দিয়ে কোথায় যাও। দুটো ফল নিয়ে তর্ক করতে থাকে, আর ঠিক তখনই ওখানে রাজা চলে আসে। আরে আরে, কি করছিস তোরা এখানে, কি হয়েছে বল আমাকে? আর বলবেন না মহারাজ, এই ফল দুটো আমি আগে দেখেছি, আর আমি আগে হাতে তুলে নিয়েছি, কিন্তু এই যজ্ঞ উড়ে এসে জুড়ে বসেছে, আমার হাত থেকে ফল কেড়ে নিয়ে এখন বলছে আমাকে আর দিবে না। এই ফল দুটোর আসল মালিক আমি, মহারাজ এর কাছ থেকে আমাকে ফল নিয়ে দিন, দয়া করে ন্যায় বিচার করুন। যজ্ঞ, এই ফল দুটো সম্পূর্ণ টোনার, টোনাকে ফল দুটো দিয়ে দে, অকারণে এমন বাড়াবাড়ি করিস না। আমি আপনার বিচার মানি না, যে রাজার স্ত্রী রাজাকে মানে না তাকে কেন আমি মানবো? আমি এই ফল কাউকে দিব না, আমি আপনাকে রাজা মানি না, চলে যান এখান থেকে, যত্ত সব। যজ্ঞ রাজাকে আর কিছু না বলে
ফল দুটো নিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। টোনা রাজার দিকে তাকিয়ে বলতে থাকে, জি রাজামশাই, ছি, আপনি সামান্য একটা ন্যায় বিচার করে দিতে পারলেন না? যোগ্যর মতো আমিও আপনাকে রাজা মানি না। আপনি পদত্যাগ করতে পারেন না কেন? হ্যাঁ, যত্ত সব। এসব বলে টোনাও চলে যায়। রাজা অসহায় হয়ে রাজদরবারে ফিরে আসে। আমার জীবনে আর মানতে পারছি না, আমি আর মানতে পারছি না। ঠিক তখনই ওখানে মন্ত্রী কবুতর আসে আর বলতে থাকে, কি হয়েছে রাজা মশাই? আপনি কি বিড়বিড় করছেন আর আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে বলুন আমাকে, আমি চেষ্টা করব সমাধান করার। পারবে না মন্ত্রী, পারবে না, আমার সমস্যার সমাধান করতে পারবে না। আমি অনেক জটিল সমস্যায় আছি, আমার কিছুই ভালো লাগছে না। এই রাজ্য, এই জীবন আমার ভালো লাগছে না। আমি ভালো নেই মন্ত্রী, ভালো নেই। রাজা অস্থির হয়ে এসব বলতে বলতে মেঝেতে বসে পড়ে। রাজাকে এই অবস্থায় দেখে কবুতর ভীষণ ভয় পেয়ে যায়। এরপর কবুতর রাজাকে ধরে আর বলতে থাকে, রাজা মশাই শান্ত হন, এমন বিচলিত হবেন না রাজা মশাই। আমি আপনার সমস্যার সমাধান করার জন্য এক সাধু বাবাকে ডেকে আনবো। একমাত্র সাধু বাবাই পারবে আপনার সমস্যার সমাধান করে দিতে। চলুন ঘরে চলুন। রাজা মশাই আপনি বিশ্রাম নিন, আমি পাশের রাজ্যের সাধু বাবাকে ডেকে নিয়ে আসছি। ওই সাধু বাবা খুবই ভালো, সকলের সমস্যার সমাধান করে দেয়। আমার বিশ্বাস সাধু বাবা আপনার সমস্যার সমাধানও করে দিবে। এই বলে কবুতর চলে যায়। কিছুক্ষণ পর কবুতর এক সাধু বাবাকে সাথে নিয়ে রাজদরবারে আসে রাজার কাছে। সাধু বাবা, আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? সেটা তো আমি আপনার জীবনের সমস্যা শোনার পর বলতে পারবো। এখন আপনি আমাকে বলুন, আপনার কি সমস্যা? আমার সংসার জীবনে সমস্যা, রাজকার্য চালাতে সমস্যা, আমার পুরো জীবনেই সমস্যা। আমি সবকিছু নিয়ে একদম হাঁপিয়ে পড়েছি। মাঝে মাঝে আমার মনে হয় আমি রাজা না হয়ে যদি আপনার মতো সাধারণ সাধু বা পাখি হতে পারতাম, তাহলে মনে হয় বেশ ভালোভাবে দিন কাটাতে পারতাম। পুরো বনে শান্তি মনে ঘুরে বেড়াতে পারতাম। আপনার মতো সুখের জীবন আর একটাও হয় না। আমার এই সমাজ থেকে দূরে যেতে ইচ্ছে করে, কিন্তু মাঝে মাঝে ভাবি আমার এই রাজ্যের কি হবে। আমার ছেলেটাও এখনো বড় হয়নি। এবার আপনি বলুন আমি কি করে এই সমস্যা থেকে মুক্ত হব? আপনি তো আপনার জীবনের সমস্যা নিজেই ডেকে এনেছেন। আপনি নিজেই মনে করছেন যে আপনার জীবন সমস্যায় ভর্তি। যাই হোক, আপনার এই সমস্যার সমাধান অতি সহজ। সাধুর মুখে এই কথা শুনে রাজামশাই ভীষণ খুশি হয়। কি সেই সমাধান বলুন সাধু বাবা? আপনি আপনার এই রাজ্যের দায়িত্ব আমার হাতে তুলে দিন, আমি আপনার জায়গায় রাজা হয়ে যাই। আর আপনার যেখানে যেতে মন চায় আপনি সেখানেই যান। আপনার ছেলে বড় হওয়া পর্যন্ত আমি রাজ দায়িত্ব পালন করব। তারপর আপনার ছেলের হাতে রাজসভা তুলে দিয়ে আমার জায়গায় ফিরে যাব। আমি এত বছর ধরে রাজ্যভার সামলানোর অভিজ্ঞতা অর্জন করেও হিমশিম খাচ্ছি, আর আপনি একজন সাধু হয়ে কি করে এই দায়িত্ব পালন করবেন? আর সিংহাসনের দায়িত্ব নিয়ে কেনই বা আপনি আপনার এত সুন্দর জীবনটা নষ্ট করতে চাচ্ছেন? তাতে কোনো অসুবিধা নেই, আমি এইটুকু দুঃখ সহ্য করে নিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাকি জীবনটা উপভোগ করুন। সাধুর কথা শুনে রাজামশাই রাজি হয়ে যায়। রাজা সাধুর কাছে রাজ্যের দায়িত্ব দিয়ে অতি সাধারণ বেশে দূরের এক বনে চলে যায়। রাজা সেখানে একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। রাজা বেশ আনন্দে পুরো বন ঘুরে বেড়ায়। নদীর পাড়ে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। আমি প্রাসাদ থেকে আসার সময় যে টাকা এনেছিলাম সেগুলো সবই শেষ। এখন আমি কি করে চলবো?
এত সুখের জীবন ফেলে আমি প্রাসাদে আর ফিরবো না, কিন্তু এখানে খাবোটা কি? কেউ তো আমাকে কাজও দিবে না, এর চেয়ে ভালো আমি পুরো বনে ভিক্ষা করব। ভিক্ষা করে যে টাকা পাবো তা দিয়ে শান্তিতে দিন কাটাতে থাকবো। যাই, আর দেরি না করে বনে ভিক্ষা করতে বেরিয়ে পড়ি। এরপর রাজা একটা থলে নিয়ে বনে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে। কেউ আছো? বাড়িতে কেউ আছো? আমাকে একটু ভিক্ষা দাও মা, আমি অনেক অসহায়। দাও না মা, কিছু ভিক্ষা দাও। এই ভিক্ষুক, এই তোর জন্য কি আমি বাড়িতে দানশালা খুলে রেখেছি নাকি? হ্যাঁ, যা যা, এখান থেকে কোনো দান করতে পারবো না, আমরাই খেতে পারি না, তার উপর আবার ভিক্ষুক। এমন করে বলিস না রে মা, দে দুটো টাকা, সকাল থেকে আমি কিছুই খাইনি। দে রে মা, আমি সবসময় সবাইকে দান করতাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি এই অবস্থায় এসেছি। দে না রে মা দুটো টাকা। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? ছি ছি, নোংরা হাত, দাঁড়া ভিক্ষুকের বাচ্চা, তোকে দেখাচ্ছি মজা। এরপর কণিকা লাঠি দিয়ে রাজাকে মারতে শুরু করে। মার খেতে খেতে রাজা ওখান থেকে অন্য পাখির বাড়িতে চলে আসে, কিন্তু কোনো পাখি রাজাকে ভিক্ষা দেয় না, সব পাখি রাজাকে তাড়িয়ে দেয়। এভাবে রাত কেটে সকাল হয়ে আসে। কাল সারাদিন তো না খেয়েছিলাম, আজ না খেয়ে থাকলে মনে হয় ভীষণ অসুস্থ হয়ে পড়ব। যাই, আবারও ভিক্ষা করতে বেরিয়ে পড়ি। রাজা আবারও ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, কিন্তু আজকেও কেউ রাজাকে ভিক্ষা দেয় না। রাজা অসহায় হয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে। রাজার জীবনের চেয়ে এই জীবন আরো বেশি কষ্ট, আরো বেশি দুঃখ। সমস্যা থেকে বেরোতে চেয়ে আমি সমস্যার চক্করে আরো বেশি করে ফেঁসে গিয়েছি। আমি আর এই জীবনে থাকতে চাই না, আমার আগের জীবনেই অনেক ভালো ছিল। আমি আজকে ফিরে যাব আমার প্রাসাদে। যেই কথা সেই কাজ, রাজা তার জীর্ণ শীর্ণ শরীর নিয়ে প্রাসাদে ফিরে আসে। এই কে আপনি, এভাবে প্রাসাদে ঢুকে পড়লেন কেন? কি চাই আপনার? সাধু বাবা, আমি রাজা, আমাকে চিনতে পারছেন না? রাজা মশাই, আপনি, আপনার চেহারা এমন হয়েছে কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ, কিন্তু আপনি তো সুখে থাকতে গিয়েছিলেন, তাহলে এই অবস্থা হলো কি করে? সাধু বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমি আজ এতদিন পর বুঝতে পেরেছি যে যেই অবস্থানে আছে সে সেই অবস্থানেই সুখী। আমি আর কখনো নিজের সমস্যার জন্য কষ্ট পাবো না, বরং শক্ত হাতে হাসি মুখে সেই সমস্যাকে সমাধান করব। তাই আমি ফিরে এসেছি সাধু বাবা। প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছে সুন্দর, সময় থাকতে এই কথাটা যদি সবাই মেনে নেয় তাহলে জীবনের সমস্যাকে আর কোনো সমস্যা মনে হবে না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। নিন, আপনি আপনার সিংহাসন বুঝে নিন। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, কিন্তু এত সুন্দর চোখে তো জল একদম মানাচ্ছে না, কি হয়েছে মেয়েটার? হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি এখানে একা এসেছো নাকি, নাকি বাবা মাকে হারিয়ে ফেলেছো? বলো তো আমাকে। না গো, আমার পোষা হাঁসটা না হারিয়ে গেছে, হাঁসটাটা যে আমার খুব আদরের ছিল। আহারে, বড্ড মায়া জমেছে তোমার তাই না? আচ্ছা কেঁদো না, আমার কাছে অনেকগুলো হাঁসের ছানা আছে, তুমি বরং ওখান থেকে একটা হাঁসের ছানা নিও। আমি তো আর তোমার হাঁসের ছানা খুঁজে দিতে পারবো না, তাই তোমার ক্ষতিপূরণ দিচ্ছি, এতে যদি তোমার দুঃখ কমে। তুমি খুব ভালো গো, তোমার মনটা খুব নরম। এবার সাবধানে বাড়ি যাও, জঙ্গলে বেশিক্ষণ থেকো না, আমি চলি কেমন? এই তো টোনা এসে গিয়েছিস। বন্টি, এই বন্টি, এসে হাত ছানাগুলো নিয়ে যাতো। আচ্ছা মালিক, নিয়ে যাচ্ছি। হ্যাঁ রে টোনা, আজ কয়টা ছানা এনেছিস? বলছি যেভাবেই হোক 100টা হাঁসের ছানা আমার চাই। যাই, খামারে হাঁসের পরিমাণ একদম কমে গেছে।
আজ 10টা এনেছি, তবে আসার সময় একটা ছানা একটা পুচকিকে দিয়ে এসেছি। এখন 9টা ছানা আছে। মাত্র 9টা ছানা? তার মানে সব মিলিয়ে 72টার ছানা হলো। আরো 28টা ছানা দরকার। যত দ্রুত সম্ভব তুই হাঁসের ছানা এনে দিস, কেমন? আর এই নে টাকা। এই নে টোনা, বাচ্চাগুলো একটু ঝিমিয়ে পড়েছিল, এরপর থেকে জলদি জলদি ছানা নিয়ে আসিস। বউ, ও বউ, কোথায় তুমি? ঘরে আছো কি? জলদি বাহিরে এসো, ঝুড়িটা নামাও। কই গো তুমি? হ্যাঁ গো, আজ আবার হাঁসের ছানা নিয়ে এসেছো? আর হাঁসের ছানাটার একটা পা তো নেই, নাকি এক পাওয়ালা হাঁসের ছানা বলো তো? মালিক এটাকে কিনে নেয়নি? কিসব বলছো, বান্টি তো আমায় খালি ঝুড়ি এনে দিল, তবে হাঁসের ছানাটা এলো কোথা থেকে? আর এই খোড়া এক পাওয়ালা হাঁসের ছানা তো আমার ঝুড়িতে ছিল না। সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? নিজেই ঝুড়িতে করে হাঁসের ছানা নিয়ে এলো, এখন আবার নিজেই চিন্তায় মাথা চুলকাচ্ছে। তুমি তোমার ভাবনা নিয়েই থাকো, আমি চললাম, হাঁসের ছানাগুলোকে নিয়ে চললাম আমি। আ তই 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 তই, আ আ তই 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 তই। বান্টি, হাঁসের ছানাগুলো ঠিক মতো খাচ্ছে তো? আর হ্যাঁ, খাবারের সাথে ভিটামিন মিশিয়ে দিস, ছানাগুলো যেন তাড়াতাড়ি বড় হয়। দিয়েছি মালিক, দেখুন না কয়দিনে বাচ্চাগুলো কতখানি বড় হয়েছে, আর বাচ্চাগুলো খুব ভালো মতো খাবারও খাচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ছানাগুলো বড় হবে। আরে বাবা, এ তো খুব ভালো কথা। তা টোনার ছানা দিয়ে যায়নি? না মালিক, টোনা তো 7 দিন আগে একবার এসেছিল, এখন অবধি আর আসেনি। বলিস কি, ওই ব্যাটাকে আর ছানা দিবে না নাকি? একবার টোনার বাসা থেকে ঘুরে আসিস তো, আর কালকের মধ্যে ছানা দিয়ে যেতে বলিস, কেমন? প্যাক 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 প্যাক। এ কি কাণ্ড, কালকেই তো সাধারণ একটা হাঁস আনলো টোনা, আজ আবার হাঁসটা সোনার হাঁস হলো কি করে? হ্যাঁ গো, শুনছো, এদিকে একটা বার এসো তো, দেখো কি ঘটনা ঘটেছে। কি ব্যাপার টুনি, এত ডাকলে যে? এ কি, সোনার হাঁস কোথা থেকে এলো? তুমি যে কাল এক পাওয়ালা হাঁস আনলে, আজ সেই হাঁসটা সোনার হাঁসে পরিণত হয়েছে। আমাদের ভাগ্যের চাকা খুলে গিয়েছে গো, ভাগ্যের চাকা খুলে গিয়েছে। তুমি ঠিক বলেছো, এই হাঁসটা বিক্রি করে অনেক টাকা পাবো, এক্ষুনি আমি হাঁস নিয়ে বাজারে যাব। সত্যি তুমি অনেক বোকা, মাথায় গোবর ভর্তি, এতটুকু হাঁস বিক্রি করে আর কয় টাকা পাবে বলো তো? তার থেকে বরং খাইয়ে দাইয়ে হাঁসটাকে বড় করব, তখন হাঁসটা বিক্রি করলে অনেক টাকা পাবো। তুমি থাকো, আমি হাঁসটার জন্য খাবার নিয়ে আসছি। হায় বিধাতা, এ আমি কি দেখছি, সোনার হাঁস, তাও আবার টোনার বাসার সামনে! আর এক মুহূর্ত বিলম্ব করব না, মালিককে ঘটনাটা জানাতেই হবে। এই কথা বলে বান্টি উড়াল দেয় আর উড়তে উড়তে ঈগলের কাছে যায়, আর ঈগলকে সবটা খুলে বলে। বলছিস কি, সোনার হাঁস? তবে তো আমার ওই সোনার হাঁস চাই চাই। চল আজ আমি টোনার বাসা যাব হাঁসের ছানা কিনতে। আরে মালিক, আপনি হঠাৎ করে আমার বাসায়? কি আর করবো বল, তুই তো কতদিন থেকে হাঁসের ছানা দিস না, তাই আজ আমি নিজে এলাম হাঁসের ছানা কিনতে। তাই নাকি, কষ্ট করে আসার কি দরকার ছিল? কাল তো সকাল সকাল আমি আপনার বাসায় গিয়ে হাঁসের ছানা দিয়ে আসতাম, তবে এসেছেন যখন ভালোই হয়েছে, হাঁসের ছানাগুলো নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, তা তো নিয়েই যাব। তা বলছি, এই হাঁসের ছানাগুলো ছাড়া আর কোন হাঁস নেই তোর বাড়িতে? ইয়ে মানে, আর কোথায় হাঁস পাবো, এগুলোই তো মাত্র আনলাম। মিথ্যে বলছিস কেন রে টোনা, আমি তো তোর বাসার সামনের ডোবায় সোনার হাঁস দেখে গিয়েছি, এখন নিশ্চয় হাঁসটা লুকিয়ে রেখেছিস, তাই না? বান্টির কথা শুনে টোনা কিছুটা ঘাবড়ে যায়, আর তখনই টুনি ঘর থেকে বেরিয়ে আসে। তুমি কি সব বলছো বান্টি দাদা, সোনার হাঁস আবার কোথায় পাবো? সোনার হাঁস থাকলে কি আর আমরা কষ্ট করে দিন কাটাতাম? সোনার হাঁস বিক্রি করে তো অনেক টাকা রোজগার করতে পারতাম, আর পায়ের উপর পা তুলে বসে বসে খেতাম। বিশ্বাস করুন মালিক, আমাদের কাছে কোনো সোনার হাঁস নেই। এই বান্টি দাদা নিশ্চয়ই ভুল দেখেছে,
বলছি বান্টি দাদা, দ্রুত চোখের ডাক্তার দেখান। কি সব বলছো তোমরা? আমার চোখে কোনো অসুবিধা নেই, আমি একদম ঠিক আছি। আর আমি যা দেখেছি একদম ঠিকই দেখেছি, এই ডোবাতেই সোনার হাত সাঁতার কাটছিল। চুপ কর বেটা, আর একটা কথা বলবি না, এই মুহূর্তে ছুরি নিয়ে চলে যা, নয়তো মেরে তোর মুখটা ভোঁতা করে দিব। দূর বাবা, কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আচ্ছা যাচ্ছি তবে। বান্টির কথা শুনে আমিও না বুঝে শুনে দৌড়ে চলে এসেছি। এই বান্টিটা আমার মাথা খারাপ করে দিল একেবারে। যাকগে টোনা, এই নে তো টাকা, আমি বরং এখন যাই। যাক বাবা, জোর বাঁচা বাঁচলাম। আর একটু হলে তো মালিক আর বান্টি মিলে আমার পেট থেকে সব কথা বের করে ছাড়তো। ভাগ্যিস তুমি সময় মতো আসলে, এসে ব্যাপারটা সামলে নিলে। দেখতে হবে না, স্বয়ং টুনি এসেছে, ব্যাপার তো সামলে নিবই। যাকগে তোমাকে যে হাঁসটার জন্য খাবার আনতে বলেছিলাম এনেছো? হাঁসটাকে বেশি বেশি খাবার খাওয়াতে হবে তো, তবেই না হাঁসটা তাড়াতাড়ি বড় হবে। এই রে, আমি তো খাবার আনার কথা ভুলে গেছি। তবে তুমি চিন্তা করো না বউ, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। এই টোনাকে নিয়ে আর পারি না, সব সময় ভুলে যায়, একটা কাজও সময় মতো করে না। এক্ষুনি তো হাঁসটার খাওয়া শেষ হবে। খা বাছা খা, বেশি করে খা। তুই যত বেশি খাবি তত দ্রুত বড় হবি, বড় হতে হতে উটপাখির মতো বড় হবি। তারপর না হয় তোকে বিক্রি করব, কারণ তুই যত বড় হবি তত বেশি দামে তোকে বিক্রি করতে পারবো। আর তোকে বিক্রি করে তো আমরা ধনী হতে পারবো। আ লাগছে মালিক, আর মারবেন না মালিক, দয়া করে আর মারবেন না। আ মারবো না মানে, তোকে তো মারতে মারতে একবারে মেরেই ফেলতে মন চাচ্ছে। তোর কথা শুনে কিছু না যাচাই করেই তোনার বাড়িতে গিয়ে অসম্মানিত হলাম। কারো কথায় কিছু বিশ্বাস করতে নেই, সব সময় অন্যের কথায় লাফাতে নেই, নিজে যাচাই করে দেখাই উত্তম। কি ব্যাপার গো, সকাল থেকে শুধু হাঁসটাকে খাওয়াচ্ছ, একটু তো জল খেতে দাও। কাল থেকে তো হাঁসটা জলের নাগাল পায়নি, জলই তো হাঁসের শান্তি। না, ওকে আর জল খেতে দিব না। আজকাল দুদিন শুধু ওকে খাওয়াবো, আর পরশু ওকে বিক্রি করে দিব। দেখছই তো কতটা বড় হয়েছে ও। আর শোনো, তুমি গিয়ে খাবার নিয়ে এসো, খাবার ফুরিয়ে যাচ্ছে। যাও যাও, দেরি করো না। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি আর কিচ্ছুটি বলবো না, আমি চললাম। আরে আরে, এ কি, আমার সোনার হাঁস এভাবে পড়ে আছে কেন? হায় হায় রে, হাঁসটা কি মরে গেছে নাকি? এই শুনছো, উঠে দেখো কি অঘটন ঘটেছে। এ কি, হাঁসটা এভাবে পড়ে আছে যে, পেটও তো ফুলে গেছে। এখন আরো খাওয়াও, আরো বেশি করে খাওয়াও। দেখো হাঁসটা বেশি খেয়ে খেয়ে পেট ফুলে মারা গেছে। হায় হায় রে, আমার সব গেল, আমার সব গেল। খুব বড় অন্যায় করেছো তুমি, তুমি তোমার বউয়ের কথায় লোভী হয়ে খুব বড় অন্যায় করেছো। সেদিন তোমায় খুব ভালো মনে হয়েছিল, তাই তোমায় এই জাদু হাঁসটা দিয়েছিলাম। আর তোমরা কিনা লোভে পড়ে হাঁসটাকে মেরে ফেললে, তোমরা কি ভুলে গিয়েছিলে লোভী পাপ আর পাপে বিনাশ? এসব কথা বলে মিষ্টি পরে অদৃশ্য হয়ে যায়, আর টোনাটুনি হাঁসটার পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।